উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরি। যারা ফ্যামিলি বা প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর সময় কাটাতে চান, তারা চলে আসতে পারেন এই স্বপ্নপুরিতে। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি বিনোদন কেন্দ্র স্বপ্নপুরে, যেখানে সবাই সপ্তাহে ছুটির দিনে এখানে ঘুরতে আসে। তো আজকে স্বপ্নপুরে আপনাদেরকে পুরো স্পট আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেখার মতো অনেক কিছু আছে, এখানে সব কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে। সংক্ষেপে জেনে নেওয়া যাক এই স্বপ্নপুরের নির্মাতাকে এবং কত সনে এটি নির্মাণ করা হয়েছে, এবং আরও সংক্ষেপে জানবো বর্তমান তত্ত্বাবধানে কে আছে। স্বপ্নপুরি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত। এটি 1989 সালে ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন নির্মাণ করেন। এটি এখন বর্তমান দিনাজপুর 6 আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদিক এমপি তত্ত্বাবধানে রয়েছে। প্রবেশের শুরুতেই সুন্দর দুটি পরী দেখতে পারবেন। এটি হচ্ছে মেইন গেট, 100 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। প্রবেশ করেই সুন্দর একটি রাস্তা দেখতে পারবেন। প্রবেশ করেই রাস্তার ডান পাশে সুন্দর একটি মসজিদ দেখতে পারবেন। এবং বাম পাশে ফুলের একটি সুন্দর ভাস্কর্য দেখতে পারবেন। এর একটু সামনে এগিয়েই ডান পাশে আরেকটি সুন্দর রাস্তা দেখতে পারবেন। রাস্তা ধরে সামনে এগোতেই রাস্তার বাম পাশে দেখতে পারবেন ভূতের বাড়ি, যার টিকিট মূল্য মাত্র 40 টাকা। ভূতের বাড়ি ঘুরেই তার পাশেই রয়েছে 3D মুভি, যার টিকিট মূল্য 30 টাকা। 3D মুভি থেকে বের হয়েই দেখতে পারবেন বরফের দেশ, যার টিকিট মূল্য 40 টাকা। বরফের দেশ থেকে বেরিয়েই দেখতে পারবেন সৌরজগৎ, যার টিকিট মূল্য 40 টাকা। সৌরজগৎ থেকে বেরিয়ে দেখতে পারবেন সপ্তম আশ্চর্য, যার টিকিট মূল্য 20 টাকা। এখান থেকে বেরিয়ে ডান পাশে বিভিন্ন রকমের রাইড দেখতে পারবেন, যেমন ফ্রেজার রাইড, যার টিকিট মূল্য 30 টাকা। ক্যারোজল রাইড, যার টিকিট মূল্য 30 টাকা। আছে অক্টোপাস রাইড, যার টিকিট মূল্য 50 টাকা। আছে সান্তা মারিয়া, যার টিকিট মূল্য 30 টাকা। ড্রাগন কোস্টার, যার টিকিট মূল্য 50 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাইড দেখতে পারবেন, যার টিকিট মূল্য 20 টাকা থেকে 60 টাকার মধ্যে। এছাড়াও এখানে রয়েছে মৎস্যজগৎ, চিড়িয়াখানা, সুইমিং পুল, স্পিড বোট, কেবল কার এবং ট্রেন। এছাড়াও আছে আদিম যুগের একটি সুন্দর গুহা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। দিনাজপুরের স্বপ্নপুরের ভিডিও আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।